রহিম সুধীর দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। সুধীর দর্শক মণ্ডলী, আমি এখন কথা বলবো ঘাস নিয়ে। ঘাসটির নাম লাল পাংশু। আমার পিছনে যে ঘাসটি দেখছেন এটির নাম লাল পাংশু। এই লাল পাংশু ঘাসটি উঁচু জমিতে চাষ করবেন। এই ঘাসটি নিচু জমিতে চাষ হয় না। এই ঘাসটি যে জমিতে চাষ করবেন সে জমিতে 3-4 ঘন্টা রোদ্দুর থাকতে হবে। শুধু দর্শক মণ্ডলী, এই ঘাসটি চাষ করবেন উঁচু জমিতে। যে জমিতে 5-7 দিনের বেশি পানি থাকবে সে জমিতে এই ঘাস হবে না। শুধু দর্শক মণ্ডলী, এই ঘাসটি চাষের জন্য সবসময় উঁচু জমি নির্ধারিত করবেন। এই ঘাসটি যারা চাষ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আতিয়ার রহমান, ফরিদপুর, বাংলাদেশ।